السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله، আমরা এর আগে সূরা ইয়াসিন এর শব্দ বাক্য বিশ্লেষণ করছি। এর মধ্যে আমরা আয়াত নাম্বার 58 পর্যন্ত, 58 এবং 59 শেষ করেছিলাম। আজকে পড়বো মূলত আমরা আয়াত নাম্বার 60, 60 নাম্বার আয়াতটা পড়বো ইনশাআল্লাহ আজিজ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন: আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, এটা হলো হরফুন নিদা মুনাদা। হরফুন নিদা মুনাদাটা আমরা জানি বাক্যে সবার আগে অনুবাদ করতে হয়, তার অর্থ হবে হে বনি আদম। আলাম আহাদ ইলাইকুম, আলাম আহাদ, আমি কি অঙ্গীকার নিইনি ইলাইকুম তোমাদের থেকে, বা আমি তোমাদেরকে কি আদেশ করিনি, নির্দেশ দিইনি? কি নির্দেশ দিয়েছি? আন লা তাবুদু শয়তান, যে তোমরা শয়তানের উপাসনা করো না, ইবাদত করো না। এই মর্মে আমি তোমাদের থেকে কি অঙ্গীকার নিইনি, বা তোমাদেরকে কি আদেশ করিনি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় ইন্নাহু সে লাকুম তোমাদের জন্য, আদুউম মুবিন একজন সুস্পষ্ট শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমার মধ্যে মূলত দুইটা বাক্য। প্রথম বাক্যটা হচ্ছে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখান থেকে আরেকটা বাক্য। তো প্রথম দুইটা শব্দ হলো আলাম, এটা আমরা ব্যাখ্যা জানি। আলাম এখানে কয়টা শব্দ আছে? আলাম বলেন দেখি কয়টা শব্দ এখানে? দুইটা, একটা হলো আ, আটা হলো হামজাতুল ইস্তিফহাম, তাই না? প্রশ্নবোধক অর্থ প্রকাশ করে এটা, হামজাতুল ইস্তিফহাম। এটা মূলত যে জিনিসের সাথে কনফিউশন আছে এর সাথে ব্যবহার হয়, এবং এটা সবসময় বাক্যের শুরুতে আসে, হামজাতুল ইস্তিফহাম। তারপরে হলো লাম। লামটা আমরা জানি হরফু নাফিয়িন ওয়া কলবিন ওয়া জাজমিন, এটা মুদারের অর্থকে নেগেটিভ করে দেয় হাবাচক থেকে নাবাচকে। ওয়া কলবিন এটা মাদির অর্থ, মুদারের অর্থ থেকে মাদির অর্থে রূপান্তর করে দেয়। ওয়া জাজমিন এবং একটা নর্মাল মুদারের ক্রিয়াকে মাজুম রূপে পরিণত করে, এজন্য এটার নাম হলো হারফু নাফিন ওয়া কলবিন ওয়া জাজমিন। এরপরে আসেন আহাদ, আলাম আহাদ, এটা হলো ফেলুন মুদারিউন মাজজুমুন, একটা মুদারে মাজজুম ক্রিয়া, এবং আমরা বুঝে গেছি এটা মাজজুম হলো কেন, বি লাম, এই যে পূর্বে যে লাম আছে এই লামের কারণে মাজজুম হয়েছে। তো আমরা জানি আলাম এটার মধ্যে ডোয়ার ইন পকেট, এর ডোয়ারটা সবসময় ইনসাইড ডোয়ার হবে, তাহলে ফাইলুহু দামিরুন মুস্তাতিরুন আনা, এটা হলো ফাইল। আলাম আহাদ ইলাইকুম, ইলাইকুমটা আমরা জানি সহজ, ইলা হলো জারুন আর কুমটা হলো মাজরুন, তাহলে জারুন মাজরুন এটা সব সময়ের মতো মুতাআল্লিকুন, জার মাজরুন মিলেই এটা মুতাআল্লিক। লেখেন মুতাআল্লিক হবে কার সাথে? বি আহাদ, ওই যে পূর্বে যে আহাদ ভার্বটা আছে এর সাথে মুতাআল্লিক।
যার মাজরুর মুতাল্লিক ফেল ফাইল এখন পর্যন্ত পাওয়া গেল। এখন সামনে আমাদের আছে আন লা তাবুদু শাইতান, তারও আগে আছে ইয়া বানি আদামা, ইয়া বানি আদামা এই অংশটাতে যাব আমরা। ইয়া বানি আদামা এখানে কয়টা শব্দ আছে বলেন তো? একটা দুটো তিনটা, তিনটা শব্দ আছে মাশাআল্লাহ। এক নম্বর শব্দটা হলো ইয়া, দুই নম্বর শব্দটা হলো বানুনা, তিন নম্বর শব্দটা হলো আদামু। এই তিনটা শব্দের সমন্বয়ে হয়েছে ইয়া বানি আদামা। ইয়াটা তো আমরা জানি এটা হলো হারফুন নিদা, আর বানুনা এই শব্দটা কি? নাদা ইবনুন এর বহুবচন। বানুনা শব্দটা কি মূলত? ইবনুন এর বহুবচন, ইবনুন বহুবচন হয় বানুনা। এখন আপনাদের প্রশ্ন হবে ইবনুন থেকে বানুনা কিভাবে হয়? এই ইবনুন শব্দের শুরুর যে হামজাটা আছে এই হামজাটা কোন প্রকারের হামজা? হামজাতুল ওয়াসলি। হামজাতুল ওয়াসলি স্থায়ী নাকি অস্থায়ী জিনিস? অস্থায়ী এটা। হামজাতুল ওয়াসলি একটা অস্থায়ী জিনিস, তার মানে এটা মূল কিছু না, হামজাতুল ওয়াসলিটা মূল কিছু না, বরঞ্চ এটা নির্দিষ্ট উচ্চারণের সুবিধার জন্য আসে। হামজাতুল ওয়াসলিটা উচ্চারণ করা যাচ্ছিল না, এই সুবিধার জন্য হামজাতুল ওয়াসলিটা মূলত বাক্যে আসে। তাহলে এটা একটা অস্থায়ী জিনিস ইবনুন, তার মানে এই হামজাতুল ওয়াসলি যদি বাদ দেই ইবনুন শব্দ থেকে, এখানে ইবনুন শব্দ হামজাতুল ওয়াসলি বাদ, তাহলে এখানে থাকবে মূলত বা নুন, এই দুইটা শব্দ থাকে তাই না? বা নুন এই দুইটা অক্ষর থাকে, তো এই শব্দটার আসলে আরো একটা অক্ষর এখানে ছিল বান গুন, মূলত শব্দটা ছিল এরকম বান গুন। বাকি এখান থেকে এই শেষের ওয়াওটাকে ড্রপ করে দিয়ে নির্দিষ্ট পরিবর্তনের পরে শব্দটা হয়েছে ইবনুন, ইবনুন। তো এই ইবনুন শব্দেরই বহুবচন হয় বানুনা, বানুনা, বানুনা। তাহলে এখন বানুনা এই যে বান গুন, এখান থেকে যদি যোগ বহুবচন বানাই তাহলে এখন হওয়ার কথা বান গুনা, রাইট? বান গুনা, বান গুনা এরকম হয়ে যাবে। এটা একটা জেমএস জমা মুজাক্কার সালিম, মুসলিমুন মুসলিমুনা, তাহলে বান গুন বান গুনা। এখন এখানে দেখেন এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, এই জন্য ওয়াও এর হারাকাকে ড্রপ করে দিয়ে ওয়াও এর হারাকাটা পূর্বের সুকুন যুক্ত অক্ষরের সাথে ইন্টারচেঞ্জ হবে বা এক্সচেঞ্জ হবে, তাহলে এখন শব্দটা হয়ে গেল এই যে ওয়াও এর দম্মাটা নুনের মধ্যে দিয়ে দিলাম, এখন দুইটা ওয়াও সুকুন হয়ে গেল তাই না? একসাথে কি দুইটা ওয়াও সুকুন আসতে পারে? দুই না সাকিনের কোনো কাজ আছে? না, একটা ড্রপ। কাজ নেই। তাহলে এখন এখান থেকে একটাকে ড্রপ করে দিলেই আসলে শব্দটা হয়ে গেল বানুনা, বানুনা। তাহলে এখন ইবনুন এই শব্দের বহুবচন বানুনা, এটা একটা জেমএস জমা মুজাক্কার সালিম, এই অংশটা বুঝতে পেরেছি সবাই? এবং এটা কিভাবে গঠন হয়েছে বুঝা গেছে? তার মানে ইবনুন কিন্তু মূল শব্দ না তাই না, এটা পরিবর্তিত রূপ, এটার আসল রূপটা ছিল বান বুন। তাহলে বান বুন থেকে আমরা জেমএস বানালে কি হবে? বানুন বানুনা, বানুনা। এখন আসেন এই যে বানু আদম, এই দুইটার মধ্যে আমরা মুদাফ মুদাফিলে সম্পর্ক করব, মুদাফুন মুদাফুন ইলাইহি। এখন মুদাফ মুদাফিলে বানালে আমরা জানি জেমএস শব্দ অথবা ডুয়াল শব্দ মুসান্না শব্দ হলে এগুলোর মাঝখান থেকে এই যে শেষে যে নুন থাকে নুনটা ড্রপ হয়ে যায় তাই না? এই যে বানুনা প্লাস আদাম মুদাফ মুদাফিলে বানালে আসলে শব্দ কি হবে? বানু আদম আদম আদামা তাই না? ইয়া আদাম শব্দটা ডিপটোট আল মামনুউ মিন আসসারফ, তো সুতরাং এখন হয়ে গেল বানু আদামা, এখন মূল রূপটা ছিল বানু আদামা। এখন এই যে বানু আদাম আমরা পাচ্ছি মুদাফ মুদাফিলে, রাইট? এখন মুনাদা যদি মুদাফ হয়, মুনাদা মুদাফ, তখন মুনাদাটা কি হয়ে যায়? মানসুব মানসুব হয়ে যায়, মাশাআল্লাহ শান্তি, মুনাদা মুদাফটা মানসুব হয়ে যায়। তাহলে এখন এই যে আমি যদি বানু আদাম এর শুরুতে যদি হারফুন নিদা যুক্ত করি ইয়া প্লাস
বানু আদামা। তাহলে এখন ইয়ার মুনাদা হচ্ছে বানু, তাই না? ইয়ার মুনাদা হচ্ছে, আর আমরা জানি মুনাদা মুদাফটা মানসুব হয়ে যায়। তো সুতরাং এখন এই বানু থেকে যদি মানসুব রূপ বানাই, এই যে জেএমএস শব্দ বানু না, এটার মানসুব রূপটা কি হবে? বানিনা, তাহলে বানিনা, বানিনা, মুসলিমুনা মুসলিমিনা। তাহলে বানুনা বানিনা, বানুনা বানিনা। তাহলে দেখেন এটা মানসুব রূপে চলে গেল। তাহলে এখন এই মানসুব রূপের শেষে নুনটা বাদ দিলে শব্দ কি থাকে? বানি, বানিনা। তাই না? বানি, এই যে নুনটা মুদাফের কারণে ড্রপ হয়ে যাচ্ছে মানসুব রূপ থেকে। তাহলে এখন ইয়া বানু আদামা এটাকে মানসুব বানায় দিলে হয়ে যাবে ইয়া বানি আদামা। এই যে এই তিনটা শব্দের মধ্যে মুদাফ মুদাফিলাই, তারপরে হারফুন নিদা মোনাদা, সম্পর্কগুলো বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে খেয়াল করার বিষয় হলো ইয়াটা হলো হারফুন নিদা, আর বানি আদাম এটা হলো মুনাদা। এখন মুনাদার মধ্যে যে যে বানি শব্দটা আছে এটা মূলত কি? ইবনুনের বহুবচন। তাহলে এটা কোন ধরনের বহুবচন? জামউল মুজাক্কারিস সালিমু, বা এটা একটা জেমের শব্দ। তাহলে এখন এটা বানি অবস্থায় আছে কেন? মূল ছিল বানুনা, এটা মুনাদা মুদাফ হওয়ার কারণে মানসুব হয়ে গেছে বানি না, আবার এটা মুদাফ হওয়ার কারণে শেষে নুনটা ড্রপ হয়ে গেছে, ফলে বানি আদামা। ইয়া বানি আদামা, ইয়া বানি আদামা। বুঝে গেছে বিষয়টা? আমরা সবাই বুঝতে পেরেছি এই ইয়া বানি আদামার সম্পর্ক, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা ইয়া বানি আদামা এটাকে পেলাম হারফুন নিদা মুনাদা। এই দেখেন এখানেও বলছে ইয়া হারফুন নিদা ইন মাবনিয়ুন আলা সুকুন, বানি মুনাদা মানসুবুন বিল ইয়া। এই যে এই বানি শব্দটা মুনাদা এবং এটা মানসুব হয়েছে ইয়ার দ্বারা, অর্থাৎ এখানে মানসুবের আলামত হলো ইয়া। ওয়াহুয়া মুদাফ, এটা মুদাফ। এরপরে আদম মুদাফুন ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল ফাতহাতু। তাহলে এখন এই পর্যন্ত হয়ে গেল। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, ইয়া বানি আদামা আন লা তাবুদু শাইতান। তাহলে এখানে হারফুন নিদা মুনাদা পেলাম, পরে আসতেছে আন। এই আনটাকে এখানে দুইটা পরিচয় দিয়েছে, এটাকে আমরা আন তাফসিরিয়া বলতে পারি। আন আন মানে এখানে তাফসির বা ব্যাখ্যা করার জন্য আসছে, অর্থ হবে অর্থাৎ, এখানে আনের অর্থ হবে অর্থাৎ। আউ মাসদারিয়া, অথবা এখানে আনটাকে মাসদারিয়া হিসেবেও ব্যাখ্যা করা যাবে। যদি আনটাকে মাসদারিয়া হিসেবে কাউন্ট করি, তাহলে আমরা জানি হরুফুল মাসদারিয়া তার পরবর্তীতে যেসব শব্দ ফেল থাকে, ফাইল থাকে, ওগুলো মিলে মাসদার মোয়াল হয়ে যায়। এখন এই আনটাকে যদি তাফসিরিয়া ধরি, তাহলে আর তার কি ব্যাখ্যা নাই কোনো। আর এটাকে মাসদারিয়া ধরলে ওয়াহিয়া ওয়াল ফিআলু বাদাহা ফি তাবিদি মাসদারিন ফি মাহাল্লি জাররিন বিবাইন মুকাদ্দারাতিন, বিবাইন মুকাদ্দারাতিন। তার মানে হলো এই যে আলাম আহাদ, এই যে আহাদা আহিদা ইয়া আহাদু, এই ভার্বটা হারফুল জার বি সহকারে ব্যবহার হয়। আমি কি আদেশ করিনি? যে জিনিসের আদেশ করব তার শুরুতে একটা বি ব্যবহার হয়। তাহলে যে এখানে আনের পূর্বে একটা বি উজ্জ আছে, বি উজ্জ আছে, ওই জন্যই বলতেছে আন যদি ধরি তাহলে পরেরটা হলো মাসদার মুআউ্যাল, আর তাফসিরিয়া ধরলে এটা এখানে কোন ব্যাখ্যা আসবে না। তাহলে আমরা এটাকে আন তাফসিরিয়াই ধরি। আন এখানে হলো তাফসিরিয়া, তাফসিরিয়া ধরলে এই আনের অর্থ হবে অর্থাৎ তাফসিরিয়া, অথবা এটার আরেকটা নাম আছে আও মাজদারিয়া। বাকি তাফসিরিয়া ধরলে পরের অংশটা জুমলাটাকে বলবে মুফাসসার, অর্থাৎ যেই তাফসিরটা করে দিচ্ছে, আর মাসদারিয়া ধরলে বাক্যের পরের অংশটা, অর্থাৎ এই আনের পরের অংশটা হবে মাসদার মুআউ্যাল।
আন লা তাবুদু শাইতান, তাহলে লা তাবুদু এটা একটা ফেল, লাটা হলো লায় নাহিয়া এবং তাবুদু এটা হলো ফেল, একসাথে আমরা বলতে পারি ফেলুন নাহি, এটা হলো আমর নাহি, নিষেধ সূচক একটা ক্রিয়া, তাহলে এর মধ্যে ফাইলটা কি হবে, ফাইলুহু ওয়াও লা তাবুদু, তোমরা ইবাদত করো না, কার ইবাদত করো না, আশাইতানা শয়তানের ইবাদত করো না, লা তাবুদু শাইতানা, তাহলে এই শয়তানা শব্দটা মানসুব, এটা কি হবে, মাফউলুন বিহি, তাই না, লা তাবুদু আশাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, তাহলে এখানে লা তাবুদু শাইতান জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা এখন আনের জুমলাতুন তাফসিরিয়া বলা যায় অথবা এই আনের মাসদার মোয়াল বলা যায়, এখন এটাকে যদি আনের মাসদার মোয়াল ধরি তাহলে এটা বি হারফুল জার সহকারে উজ্জ একটা বি হারফুল জারের মাজরুর, তাহলে এখন জার মাজরুর মিলে পূর্বের আহাদ এই ক্রিয়ার সাথে দ্বিতীয় মোতাল্লিক হবে, দ্বিতীয় মোতাল্লিক, অর্থাৎ অর্থটা কিভাবে আমি ক্লিয়ার করব দেখেন, এই যে যদি আমরা বলি আমি কি, হে বনি আদম আমি কি তোমাদেরকে আদেশ করিনি, অর্থাৎ তোমরা শয়তানের পূজা করো না, এরকম কি তোমাদেরকে আদেশ করিনি, এই যে অর্থাৎ এই যে আমি কি তোমাদেরকে আদেশ করিনি, এটাও যা বোঝাচ্ছে লা তাবুদু শয়তান একই জিনিস বোঝাচ্ছে, তো সেই হিসাবে এই আনটাকে যদি আন তাফসিরিয়া ধরি তাহলে এটা হলো জুমলাতুন তাফসিরিয়া, লা তাবুদু শয়তান ফেল ফাইল মিলে জুমলাতুন তাফসিরিয়া, এখন আরেকটা ব্যাখ্যা হলো এই আনটা হলো আন মাসদারিয়া, তাহলে মাসদারিয়া হলে এটা হলো মাসদার মুআউ্যাল, তাহলে আন এবং মাসদার মুআউ্যাল এই দুটা বি হারফুল জারের মাজরুর, উজ্জ একটা বি আছে এখানে বি হারফুল জারের মাজরুর, তাহলে জার মাজরুর মিলে এটা আহাদ এর সাথে দ্বিতীয় মুতাল্লিক, অর্থাৎ ইলাইকুম এক নম্বর মুতাল্লিক, এই যে বি আন লা তাবুদু শাইতান এটা হলো দুই নম্বর মুতাল্লিক, ফেল ফাইল এবং তার দুইটা মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, তো দুইভাবে ব্যাখ্যা করা যাবে, তাহলে এখন সর্বশেষ কি দাঁড়াচ্ছে, আমরা জানি হারফুন নিদা মুনাদা আসলে তার আরেকটা জিনিস লাগে না, জওয়াবুন নিদা জুমলাতুন নিদা ইয়া, তার কয়টা পার্ট, একটা হলো হারফুন নিদা ইয়া বানি আদম মুনাদা, হারফুন নিদা মুনাদার পরে এই মুনাদাকে যে অর্ডার করা হয় এটাকে কি বলে, জবাব, তাহলে এই যে পরের বাক্যটা আলাম আহাদ ইলাইকুম আন লা তাবুদু শাইতান এটা হলো জবাবুন নিদা, তাহলে হারফুন নিদা মুনাদা এবং জবাবুন নিদা সব মিলে জুমলাতুন নিদা ইয়াহ, জুমলাতুন নিদা ইয়াহ, বুঝতে পারছেন এই বাক্যটা, বাক্যটা বুঝে গেছে সবাই, একটু ক্লিয়ার করেন এখানে এটা কোন ধরনের বাক্য, জুমলা নিদাইয়া, জুমলা নিদাইয়ার কয়টা পার্ট থাকবে, তিনটা, তাহলে এখানে ইয়া ইয়াটা হলো হারফুন নিদা, মোনাদা কোনটা, বাণী বাণী এটা হলো মোনাদা, তাহলে হারফুন নিদা মোনাদা পাওয়া গেল, আর কি লাগবে, জপাও জবাবুন নিদা, এই যে পরের যে জুমলাতুন ফেলিয়াটা আছে এই যে আলাম আহাদ ইলাইকুম আন লা তাবুদু শাইতান, এই জুমলাতুন ফেলিয়াটা হলো জবাবুন নিদা, তাহলে হারফুন নিদা মুনাদা এবং জবাবুন নিদা সব মিলে জুমলাতুন নিদা ইয়া, খালাস বাক্যটা বুঝে গেল, আলহামদুলিল্লাহ, এখন দুইটা বার্ব আছে এখানে, বানি এই শব্দের ব্যাখ্যা আপনারা বুঝে গেছেন, কোরআনে কারিমে প্রচুর আছে, একটু জটিল এটা মনে রাখতে হবে, আর হলো এই যে আহিদা ইয়া আহাদু সামিয়া ইসমাউ থেকে অর্থ এটার আদেশ করা অঙ্গীকার নেওয়া, আর আবাদা ইয়া আবুদু নাসারা ইনসুরু থেকে এটার অর্থ এবাদত করা, আবাদা ইয়া আবুদু এটার অর্থ হলো এবাদত করা, তাহলে এখন সর্বশেষ শেষের দিকে বাক্য আসতেছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, ইন্নাহু নিশ্চয়ই শয়তান, লাকুম তোমাদের জন্য আদুবুম মুবিন, অর্থাৎ আল্লাহ তাআলা
একেবারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে শয়তানকে আমাদেরকে শত্রু জ্ঞান করতে হবে। এই বাক্যটাও সহজ, আপনারা বুঝে গেছেন। ইন্না হু, এর মধ্যে কি আছে? দুইটা শব্দ, একটা তো হলো ইন্না, ইন্নাটা হলো হারফুন মুশাববাহুন বিল ফেলি, হারফুন মুশাববাহুন বিল ফেল, অথবা এটাকে বলে ইন্না ওয়া খাওয়াতুহা, তাই না? হারফু নাসবিন, আরেকটা নাম আছে এটার হারফু নাসবিন, অর্থাৎ এটা তার পরবর্তী ইসিমকে মানসুব বানায়, তাই না? হারফু নাসবিন। তারপরে হু আছে, হু ওটা হলো দামিরুন মুত্তাসিলুন ফি মাহাল্লি নাসবিন ইসমু ইন্না, দামিরুন মুত্তাসিলুন, যেহেতু মাবনি এজন্য ফি মাহাল্লি নাসবিন, তাহলে এটার বাক্য অবস্থানটা কি? ইসমু ইন্না। তাহলে এখন তার খাবারও ইন্না লাগবে, খাবারও ইন্না, এই যে আদু মুবিন, সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তাহলে এই দুটা নাত মানউত, আদুবন হচ্ছে মানউতন, শত্রু কেমন শত্রু? এই যে মুবিনুন, সুস্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। তাহলে নাত মানুত এটা হলো খাবারু ইন্না, ইসমুইন্না খাবারু ইন্না। এখন মাঝখানে আরেকটা শব্দ আছে লাকুম, এই লাকুমটা আমরা জানি এটা জারুন মাজরুরুন মিলে মুতাল্লিক হবে, এবং এটা জার মাজরুর মিলে মুতাল্লিক হবে, আমরা জানি ইসমুইন্নার সাথে মুতাল্লিক হতে পারবে না, তার কার সাথে হবে? খাবারুন, খাবারুন কি? আদুবন, এই যে খবর যে আছে আদুবন, এই আদুবন শব্দের সাথে মুতাল্লিক হবে। তো আমরা বুঝে গেছি যে এটা যদি মুতাল্লিক হয় তাহলে আদুবনটা কি? মুতাআল্লাক, অর্থাৎ এই লাকুমটা সম্পর্ককারী হচ্ছে কার সাথে? সম্পর্ক করতেছে আদুবনের সাথে, তাই না? তো আমরা জানি মুতাআল্লাক হতে পারে ফেল অথবা শিবুল ফেল, তাই না? ফেল অথবা শিবুল ফেল, এগুলো মুতাআল্লিক হতে পারে। তার মানে বুঝা গেল আদুবন এই শব্দটা একটা শিবুল ফেল, অর্থাৎ আদুবন এটাকে যদি আপনি ভেঙে লেখেন তাহলে এটা দাঁড়াবে হলো, এখানে কয়টা ওয়াও আছে? দুইটা দুইটা ওয়াও আছে, দুইটা প্রথম ওয়াওটা সুকুন, দ্বিতীয় ওয়াওটা দম্মা, তাই না? জি আদুবুন, অর্থাৎ আদুবুনটা ফাউলুন এই স্ট্রাকচারে মিলে গেছে, ফাউলুন, ফাউলুনের সাথে আমরা বলি গাফুরুন শাকুরুন, তাই না? এগুলো হলো ইসমুল মুবালাগা বলে, ইসমুল মুবালাগা, অর্থাৎ এই যে গাফুরুন শাকুরুন, এরপরে তাহুরুন, এগুলো সব হচ্ছে ইসমুল মুবালাগা, অর্থাৎ ফাউলুন স্ট্রাকচার ইসমুল মুবালাগা। আর আমরা জানি ইসমুল মুবালাগা গুলো হচ্ছে শিবুল ফেল, ফলে তারা মুতাল্লিক গ্রহণ করতে পারে, এই যে জন্য আদুবন এই শব্দটা এখানে মুতাল্লিক গ্রহণ করেছে। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, এখানে আরেকটা শব্দ আছে মুবিন, এই মুবিন শব্দটা একটু বোঝার চেষ্টা করি আমরা। মুবিন এই শব্দের মধ্যে রুট লেটার বলেন তো, এটা রুট লেটার কি হবে? পা না পা ইয়া নুন মাশাআল্লাহ, এটা রুট লেটার হলো বা ইয়া নুন নুন, করেক্ট। এই যে বা ইয়া নুন, এখান থেকে একটা শব্দ বলেন তো, যেমন আমরা পড়েছি বাইয়েনা, ওস্তাদ নোমান আলী খান তার যে প্রতিষ্ঠান এটার নাম কি? বাইয়েনা, তাই না? বাইয়েনা, বাইয়েনা, বাইয়েনা মানে সুস্পষ্ট দলিল, এভিডেন্স, প্রমাণ, বাইয়েনা। তাহলে যে বানা, এখান থেকে আরেকটা শব্দ বলেন, যেমন যে আমরা বলি না বায়ান, বায়ান করে, বায়ান ব্যাখ্যা, বায়ান এই যে বায়ান, এই সবগুলো এই রুট লেটার থেকে এই শব্দ, অর্থাৎ এটার ফর্ম ওয়ানে ধারাবাহিক যে থেকে ব্যবহার হয় বানা ইয়াবিনু বাইনুন বা বাইনুন, অর্থ হলো কাটা বা স্পষ্ট করা, সুস্পষ্ট করা, বানা ইয়াবিনু বাইনুন, বাইনুন অর্থ হলো কেটে দেওয়া বা সুস্পষ্ট করা, অর্থাৎ এটা ভুল আছে, এটা সঠিক আছে, তাহলে সঠিকটা দেখে ভুলটা কেটে দিলাম, তাহলে জিনিসটা স্পষ্ট হয়ে গেল না? সে
এই যে বয়ান করে দিলাম, বয়ান করে ব্যাখ্যা করে দিলাম, তাহলে ভুল সঠিক গুমরাহী এর মধ্যে সুস্পষ্ট হয়ে যায়, তাই না? এই জন্য এগুলোকে বয়ান বলে। তাহলে বানায় বিনু এটার অর্থ হলো সুস্পষ্ট হওয়া, প্রকাশিত হওয়া, হ্যাঁ এরকম। তাহলে এটা হলো ফর্ম ওয়ান, ধারাবাহিক দ্বিগুণ। এটাকে যদি 4 নাম্বার ফর্মে নিয়ে যায় বলেন তো কেমন হবে? বানা আবার হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ মূল রূপটা হবে বানা ইউবিনু, এটার ফার্স্ট ধারটা হবে ইবানাতুন, ইবানুন ইবানাতুন যে আকামা ইউকিমু ইকামাতুন, আরাদা ইউরিদু ইরাদাতুন, আজাবা ইউজিবু ইজাবাতুন, হ্যাঁ জবাব। এরকম বিভিন্ন শব্দ আসবে। তাহলে এখানে আবানা ইউবিনু ইবানাতুন, এই শব্দগুলোর আসলে অরিজিনাল রূপ ছিল আক্রামা, তার সাথে মিলার কি ছিল আবিয়ানা, ইউক্রিমু অরিজিনালি ছিল ইউবিনু, তাই না? আর মাসদারটা হলো ইবিয়ানুন ইক্রামুন। এখানে পরিবর্তন হয়েছে যে আবানা আবিয়ানা থেকে আবানা কিভাবে হলো পারবো না আমরা? বলেন তো আবিয়ানা থেকে আবানা কিভাবে হলো? এই যে মূল শব্দটা আবিয়ানা আক্রমা, তাহলে ইয়া হারাকা পূর্বে সুকুন, তাহলে এখন কি করতে হবে? পরিবর্তন করতে হবে, ইয়ার হারাকাটা বায়ের সাথে এক্সচেঞ্জ করতে হবে, রাইট? তাহলে আমি বায়ের মধ্যে ফাতা দিয়ে দিলাম, এখন ফাতা তারপরে কাকে চায়? আলিফ চাই, আলিফ কে চায়, তো সুতরাং এখন এই মাঝখানের ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? আলিফের দ্বারা, আলিফের দ্বারা পরিবর্তন হয়ে যাবে, ফলে শব্দ হয়ে যাবে আবানা আবানা। এখন ইউবিনু কিভাবে হলো? এদের মূল শব্দটা ছিল ইউব ইনু, রাইট? ইউব ইনু। এখন এখানেও দেখেন ইয়া হারাকা পূর্বে সুকুন, তাহলে হারাকা কি হয়ে যাবে? এক্সচেঞ্জ হবে, তাহলে আমি বায়ের মধ্যে কাসরা দিয়ে দিলাম, এখন কাসরা তারপরে কাকে চায়? একটা ইয়াটা সুকুন ঠিক থাকবে, তাহলে হয়ে গেল ইউবিনু ইউবিনু, তাহলে এখন হয়ে গেল আবানা ইউবিনু আবানা ইউবিনু। বাকি থাকলো মাসদার, মাসদারের পরিবর্তনটাও দেখে ফেলি আমরা, মাসদারটা ইকরামুন এর সাথে মিলিয়েছিল ইবিয়ানুন, তাহলে এখানে সিমিলার পরিবর্তন, তাই না? ইয়া হারাকা পূর্বে সুকুন, এই জন্য আমরা ইয়ার ফাতাটাকে বায়ের মধ্যে দিয়ে দিলাম, এখন ফাতা তারপরে কাকে চায়? লিখতে চায় তাহলে ইয়াটা আলিফ হয়ে গেল, এবং আগের আরেকটা আলিফ ছিল, এখন শব্দটা এরকম হলো। তাহলে দুইটা আলিফের কোনো কাজ আছে? না তাহলে একটা আলিফ আমরা ফেলে দিই, ফেলে দেওয়ার পরে এখন শব্দটা পাচ্ছি ইবানুন। আর আমরা জানি আজওয়াফ ক্রিয়া, আজওয়াফ রুট লেটার হচ্ছে আজওয়াফ, এরকম শব্দ মাসদারের শেষে একটা অতিরিক্ত গোলতা আসে, ইবানুন গোলতা যুক্ত করে বললে ইবানাতুন। তাহলে এখানে গোলতা সহ বলাও শুদ্ধ আছে, গোলতা ছাড়া ইবানুন এটাও শুদ্ধ আছে, দুইটাই কারেক্ট, ইমরান। আলহামদুলিল্লাহ, তাহলে ইবানুন ইবানাতুন, বুঝতে পারছি আমরা এই মুবিন শব্দটা। তাহলে এখন তো এই যে শব্দের মূল গেলাম, এখন মুবিনটা কি হলো? এই মুবিনটা হলো ইসমুল ফাইল, মুবিন শব্দটা কি? ইসমুল ফাইল, অর্থাৎ এটাকে আমরা যাব ইসমুল ফাইল, কর্তৃবাচক বিশেষ্য ইসমুল ফাইল। ইসমুল ফাইল আমরা জানি গঠনের ক্ষেত্রে 4 নাম্বার ফর্মের, তাহলে মুদারের রূপটা হলো ইউবিনু, 4 নাম্বার ফর্মের আলামাতুল মুদারের জায়গায় দম্মাযুক্ত মিম দিতে হয়, তাই না? টু এন এভোভ 2 নাম্বার ফর্ম এবং তার উপরের দিকের ফর্মগুলোতে স্মল ফাইল বানানোর সময় আলামাতুল মুদারের জায়গায় দম্মাযুক্ত মিম অর্থাৎ মু বসবে, মু। এরপরে দেখতে হবে শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে, তাই না?
তাহলেই স্মল ফাইল হয়ে যায়। অর্থাৎ যেমন আক্রামা ইউক্রিমু, এখান থেকে স্মল ফাইলটা কি? মুক্রিমুন, মুক্রিমুন, তাই না? মুক্রিমুন। তাহলে এখন বলেন তো এই যে বায়ানুন, এই রুট লেটার থেকে অরিজিনালি বানাইলে আসলে স্মল ফাইলটা কেমন হওয়ার কথা? না, মুপি ইনুন, এরকম ছিল না? মুপি ইনুন, মুকরিমুন। দেখেন এই যে ফাকালিমা কাফ, কাফের মধ্যে দম্মা, তাহলে এখানে ফাকা, কাফের মধ্যে সুকুন, তাহলে এখানে ফাকালিমা বা, বার মধ্যে সুকুন। এরপর আইন কালিমা রা, এখানে আইন কালিমা ইয়া, ইয়ার মধ্যে কাস্তা, শেষে দম্মা, তাই না? এই যে মুকরিমুন এর সাথে মিলাইলে ছিল মুবিয়িনুন। তাহলে এখন এই মুবিয়িনুন পরিবর্তনটা আপনারা পারবেন, বলেন তো? ইয়া হারাকা সুকুন হারাকা একজন সুকুন, তাহলে এখন আমরা ইয়ার কাসরাটাকে বায়ের মধ্যে দিয়ে দিব, তাই না? এখন কাসরার পরে ইয়া থাকে, তাহলে ইয়াটা থাকলো, এই শব্দ হয়ে গেল মুবিনুন, মুবিনুন। তা আসলে মুবিনুন শাব্দিকভাবে অর্থ হলো সুস্পষ্টকারী, যেটা সুস্পষ্ট করে দেয়, কোনো জিনিসকে বয়ান করে দেয়, ক্লিয়ার করে দেয়। মুবিনুন, মুবিনুন, একসাথে করে এখন আমরা পেয়ে গেলাম আবারা ইউবিনু ইবানাতুন, এখান থেকে স্মল ফাইল হচ্ছে মুবিনুন, মুবিনুন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তাহলে ইন্নাহু, ইন্নাহুটা হচ্ছে ইসমু ইন্না, আদুউম মুবিন, নাত মানুত খাবারু ইন্না, তাহলে মাঝখানে লাকুম জার মাজরু, জার মাজরু মিলে এই যে খাবার আদুউনের সাথে মুতাল্লিক, তাহলে জুমলাতুন ইসমিয়া, তাহলে এটা দ্বিতীয় বাক্য হয়ে গেল। তাহলে এই আয়াতের মধ্যে মূলত দুইটা বাক্য, প্রথমটা হলো জুমলাতুন নিদাইয়া, হারফুন নিদা মুনাদা, জওয়াবুন নিদা জুমলাতুন নিদাইয়া, আর ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা আরেকটা স্বতন্ত্র বাক্য জুমলাতুন ইসমিয়া। আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখানে একটা আয়াত শেষ করলাম, আর একটা আয়াত যাব, পরের আয়াতটা দেখি, ছোট নাকি বড়? বড় হলে যাব না, আচ্ছা ছোট আছে। ওয়া আনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, 61 নম্বর আয়াত, এরই আরেকটা অংশ বিশেষ, আরেকটা জুমলাতুল তাফসিরিয়া। وأن اعبدوني هذا صراط مستقيم, এখানে অর্থটা দেখেন, আন اعبدوني, এই যে প্রথম একটা নির্দেশ দিছে, নেগেটিভ নির্দেশ, যে তোমরা শয়তানের ইবাদত করো না, তাহলে এটা নাহি, নিষেধ করতেছে, রাইট? শয়তানের ইবাদত করো না, তাহলে শয়তানের ইবাদত না করে কার ইবাদত করবা? আবুদুনি, অর্থাৎ তোমরা আমার ইবাদত করো, আবুদুনি। এই যে আমি কিন্তু তোমাদেরকে নির্দেশ দিইনি যে শয়তানের ইবাদত করো না, আমার ইবাদত করো, এই নির্দেশ দিইনি। হাদা সিরাতুল মুস্তাকিম, যে আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, এটাই হচ্ছে সঠিক পথ, সরল পথ, সহজ পথ। তাহলে যে ওয়া আনি আবুদুনি, এটুকুর মধ্যে ওয়া আন, এখানে বলেন ওয়া আন আগের সাথে মিলিয়ে, তাহলে এখানে দুইটা শব্দ আছে, তাই ওয়া, ওয়াটা কি হবে? হারফুল আতফি, হারফুল আতফ। তাহলে এখন বাকি থাকলো আনি, আনিটা মূলত ছিল আন, রাইট? আন, তাহলে এটা হচ্ছে আগের মতোই, এটাকে আমরা হারফুন তাফসিরিয়া বলতে পারবো, অথবা হারফুন মাসদারিয়া। আগেরটাকে যদি তাফসিরিয়া ধরি, তাহলে এটাও তাফসিরিয়া, আগেরটাকে মাসদারিয়া ধরলে এটাও মাসদারিয়া, মাসদারিয়া ধরলে মাসদার মুআউয়াল হয়ে উজ্জ্বল বি হারফুল জারের মাজরুর হবে, আর তাফসিরিয়া ধরলে জুমলাতুন তাফসিরিয়া হবে। তাহলে এখন আপনারা বুঝে গেছেন, মূলত ছিল আন, আন থেকে আনি, কাসরা হলো কেন? ওই যে উবুদু, আমরের ক্রিয়া না, উবুদু, তাহলে আমরের শুরুর হামজা তো হামজাতুল বসলি,
আসলে তাহলে হামজাতুল ওয়াসলি এটাও সুকুন। হামজাতুল ওয়াসলি যেহেতু পূর্বে শব্দ আসছে আর উচ্চারণ করা যাবে না, তাহলে এখন হামজাতুল ওয়াসলি বাদ দিলে যে আইন সুকুন আবার নুন সুকুন পড়া যায়? না পড়া মিলাপ যায় না। আমরা জানি দুই সুকুন একত্রিত হলে নির্দিষ্ট নিয়মে কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হয়, তাই না? কাসরা দিয়ে মিলিয়ে পড়তে হয়, অর্থাৎ এখানে আনি আবুদুনি আন ওবুদুনি ছিল। যে যদি প্রথম সুকুনটা মিম হলে তখন দম্মা দিয়ে মিলিয়ে পড়তে হয়, হরফুল জার মিনের মধ্যে হলে ফাদা দিয়ে পড়তে হয়, অন্য সব ক্ষেত্রে কাসরা দিয়ে পড়তে হয়। তাহলে এখানে কাসরা এই যে আনি এরকম হয়ে গেছে, আনি আবুদুনি, তাহলে এটা তাফসিরিয়া আন। এরপরে ওবুদুনি এখানে দুইটা শব্দ আছে, একটা হলো ওবুদু, এটা হলো ফেয়ালুল আমরি, এটা একটা আমরের ক্রিয়া। তাহলে ফাইলটা কি হবে? ফাইলুহু ওয়াও। ওয়াও এরপরে আছে নি, এখানে নিটা হলো দামিরুন মুত্তাসিলুন মানসুবুন মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা ওই যে আতিফাতুন আলা জুমলাতি মা কাবলাহু, অর্থাৎ আন লা তাবুদু শয়তান, এরপরে হলো আনি আবুদুনি, এর উপরে আত্ম হয়েছে, তাই না? আমি কি তোমাদেরকে নির্দেশ করিনি শয়তানের ইবাদত করো না, আমার ইবাদত করো, এই নির্দেশ করিনি? তাহলে এখানে হলো ওয়া আনি আবুদুনি, এর উপরে আত্ম হয়েছে, বুঝা গেছে? এটা তার মানে যে পূর্ববর্তী যে জুমলাতুন নিদা ইয়া, সেই জুমলাতুন নিদা ইয়ার এটা অংশ বিশেষ, অর্থাৎ জবাবুল নিদা এর আতিফা। এখন শেষে আরেকটা বাক্য আসতেছে, হাদা সিরাতুম মুস্তাকিম, এটুকু আমরা সবাই জানি। হাদা হাদাটা কি হবে? সাবজেক্ট হলো ইসমুল ইশারা মুবতাদা, মুক্তাদা রাইট? এটা এখানে মুবতাদা। তাহলে সিরাতুম মুস্তাকিমুন, এখানে সিরাতুন এটা হলো মানউত পথ, মুস্তাকিমুন এটা হবে না নাত। না তাহলে নাত মানুত মিলে খবর খাবার, মাশাআল্লাহ। এই মানুতটা মূলত খাবার, ওই যে খাবারুন লি, কার খবর এটা? লি, ওই যে হাদা, এটা হাদার মুবতাদার খবর। তাহলে মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া, হাদা সিরাতুম মুস্তাকিম, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল পথ। অর্থাৎ শয়তানের উপাসনা করা এটা হলো বক্র পথ, শয়তানি পথ, আর আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহ তাআলাকে উপাসনা করা, তার দাসত্ব করা, এটা হচ্ছে সিরাতুম মুস্তাকিম, সরল সঠিক পথ। এখন মুস্তাকিমুন এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি, এটা বুঝতে পেরেছি আমরা? মুস্তাকিমুন এই শব্দের রুট লেটার বলেন, মাটা রুট লেটারটা তাহলে কি হবে? মুস্তাকিমুন রুট লেটার হলো কাফ ওয়াও মিম, মাশাআল্লাহ। তার মানে আজওয়াফে ওয়াওই একটা ক্রিয়া, তাই না? রুট হলো কাফ ওয়াও মিম, আজওয়াফ, একটা আজওয়াফ ক্রিয়া, যেহেতু রুট লেটারের মাঝখানে আছে। তাহলে এটার ফর্ম ওয়ানে আমরা জানি, সবাই ব্যবহার জানি, কামা ইয়াকুমু কাউমুন, তাই না? অর্থ কি? কামা ইয়াকুমু কিয়ামুন, অর্থ হলো দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো, ফর্ম ওয়ান। এটার ফর্ম ফোর হলো আকামা ইউকিমু ইকামাতুন, ওই যে ঠিক আবানা ইউবিনুর মতোই, এটার অর্থ হলো প্রতিষ্ঠিত করা, কাউকে দাঁড় করিয়ে দেওয়া। ওই যে কোরআনে কারিমে আমরা পড়ি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, এই যে আকিমুস সালাতা ওয়া আতু যাকাতা, এই তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে আকামা ইউকিমু 4 নম্বর ফর্ম, অর্থ হলো প্রতিষ্ঠিত করা। এখন এটা যদি 10 নম্বর ফর্মে যায়, ইস্তাকামা ইয়াস্তাকিমু, ইস্তাকামা ইয়াস্তাকিমু, ইস্তিকামাতুন,
استقامة أقام استقام يستقيم استقامة অর্থ হলো প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া বা সুদৃঢ় থাকা, এরকম ইস্তাকামা। বাকি এই শব্দগুলো আজওয়াফের নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়েছে কিন্তু, তাই না? আমরা বুঝতেছি তো এখান থেকেই এই শব্দটারই স্মল ফাইল রূপ হলো মুস্তাকিমুন। অর্থাৎ এখান থেকে আসলে অরিজিনাল রূপে শব্দটা ছিল মুস্তাকবিমুন, স্মল ফাইলটা কি ছিল মুস্তাকবিমুন। তারপরে ওয়াও হারাকা পূর্বে সুকুন, ওয়াবের হারাকা রিপ্লেস করে দিলাম, এখন কাসরা, তারপরে কাকে চায়? ইয়াকে চায়। সুতরাং ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে দিলাম, খালাস হয়ে গেল মুস্তাকিমুন। মুস্তাকিমুন এটার অর্থ হলো প্রতিষ্ঠিত, এবং এটা হচ্ছে ইসমুল ফাইল। এই প্রতিষ্ঠিত যেটা একেবারে নড়াচড়া করে না, যেমন আমরা বলি না এই প্রতিষ্ঠানটা রিলায়াবল, এই দোকানটা রিলায়াবল, আস্থাশীল, অর্থাৎ তারা প্রতিষ্ঠিত, এখানেই আছে, এখানে বেঁচে আজকে ঠকায় আমাদেরকে চলে যাবে না। ঠিক, এই যে মুস্তাকিম মানে এই রাস্তাটা মানে দৃঢ়, এই রাস্তাটা সুদৃঢ়, এটা পরিবর্তন হবে না, এটাই সফলতার রাস্তা, আজকে এটা বলবে কালকে ওইটা বলবে এমন না। এই জন্য বলছে হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে জান্নাতের জন্য সহজ সরল রাস্তা, সঠিক রাস্তা, সুদৃঢ় রাস্তা। হাদা সিরাতুল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা 60 এবং 61 এই দুইটা আয়াত পড়লাম। আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এর পরের আয়াতগুলো পড়বো। কমায় দিতে হবে, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এই পর্যন্ত আজকে থাকুক, আজকে আমরা পড়লাম আয়াত নাম্বার 60 ও 61। তাহলে ক্লাস শেষের দোয়াটা পরে আমরা, কারোর প্রশ্ন আছে কিছু? কারো প্রশ্ন? তো যে আগের ভিডিওটা একটু দিয়েন, ও সরি এর আচ্ছা, জন্য। গত ক্লাসের ভিডিওটা মিস, সরি, ইনশাল্লাহ এখনই পাঠিয়ে দিচ্ছি। জি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।